রিয়াজ ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে কি করতে যাচ্ছি। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে একটা নতুন গান বেরিয়েছে, ওই গানটাই আমরা করতে চলেছি। গানটা ভীষণই কঠিন, কিন্তু সবাই শুনেছো গানটা, আর গানটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তো আজকে দুপুরবেলা বলছিলো, আমার নিচে ছিলাম তখন গানটা বাজছিলো মাইকে, মানে পাশে অনুষ্ঠান হচ্ছিলো হয়তো বাজছিলো, তখন ও বলছিলো যে এই গানটা তো করতে পারো, সবাই ইউটিউবে করছে। তো ভাবলাম সবাই যখন করছে আমিও করি, সবসময় ব্লগ একই রকম হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম আমরা দুজনে গানটা করি। গানটা কী বলো তো, শুনতে খুব ভালো লাগে, কিন্তু গানের উচ্চারণগুলো মানে খুবই টাফ। তো গানটা আজকেও অনেক জায়গায় শুনতে পাচ্ছিলাম। যাই হোক, আমার ওর মধ্যে কথা হচ্ছিলো যে এই গানটা, আমরা গানটা মাত্র 3-4 বার শুনেছি, জানি না কি হবে, ভুল ত্রুটি হলে মারছো না? আর মানে গানটা কেমন লাগলো? ভুল তো ভুল তো হতেই পারে, যাই হোক, ভুল যদি হয় তো। হ্যাঁ, আর আমরা কিন্তু গান পারি না, বলতে গেলে গান কোনোদিন শিখিও নি, বলতে পারো বাথরুম সিঙ্গারের মতো গান কোনোদিন শিখিনি। মানে আমরা মনের মধ্যে একটু ইচ্ছা হয়েছে, তাই ইচ্ছাটা একটুখানি সবার সামনে হচ্ছে, তাই ভাবলাম আমরা একটু ট্রাই করে দেখি হয় কিনা। তাহলে শুরু করা যাক গানটা। তো গানটা ফার্স্টে কে করবে? ফোন দিয়ে আমি হেডফোনে শুনি, তুমি? আমার হেডফোন লাগবে না, আমি এমনি করব গানটা। আচ্ছা, তা আমি প্রথমটা গাবো, তুমি পরেরটা গাবো, গাবে তো? না, আমি আমি সবটা করি, পুরো গানটা, তুমি পুরো গানটা করবে। আমি আগে পুরোটা করি, তারপর তুমি করো। ঠিক আছে, তো যাই হোক, আমার থেকে ভালো গায়, আমি গানের ক জানি, আমার সুরই নেই। আচ্ছা, আমি একটা কথা বলি, তুমি তো বিয়ের পরে আজকে আমাদের মানে আমাকে কোনোদিন গান টান শোনাও নি, হঠাৎ করে তোমার এই গানের শিল্প সত্তা তোমার মাথার মধ্যে একদম এই গানটা আমার চাপলো কি হবে, তাই ভাবলাম শিল্পী সত্তা, তুমি আমাকে শিল্পী বানিয়ে দিচ্ছ না, হঠাৎ করে বিয়ের পর তো কোনোদিন গান টান শোনাও নি, আমি গান করতে পারি না বলে ব্যঙ্গ করছে। আচ্ছা, তুমি স্টার্ট করো। তো এই 1, 2, 3 আশ্চর্য গাম মেনিকে মাকে হিতে ইদুয়ে নোড়া হ্যা ঘুমিয়া দি অবিলে ভি নেরিয়ে নুম্বে নাকে মেগনে নেহা মেহাইয়া ভি সি বেবি মা তলঙ্গ মে দেওতে না উরুপে মিকে পটলে না বনারি মনহারি সুকুমাল নন্দতমা তলঙ্গ মে দেওতে না উরুকে পেমিকে পটলে না বনারি মনহারি সুকুমাল নন্দতমা মেনিকে মাকে হিতে। খুব ভালো হয়েছে তোমারটা, আমি তো পুরো 10-এ 10 দিলাম। গানটা আমি অনেকবার শুনেছি, ঠিক আছে, তো ভাষাগুলো আমি ট্রাই করেছি কি বলতে চাইছে ওরা, আসলে এই গানটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে, তো অনেকে করার ট্রাই করেছে। আমি বলছি এই গানটার মধ্যে কী এমন কঠিন জিনিস আছে, তো একটুখানি প্র্যাকটিস করেছি হেডফোন লাগিয়ে গানের মধ্যে, মানে গানে কী বলতে চাইছে আর কি, ওয়ার্ডগুলো কী কী, তো ট্রাই করে করে একটুখানি মুখস্থ করেছি, তো সেটাই তোমাদের সামনে আজকে ইয়ে করলাম, প্রেজেন্ট করলাম। যাই হোক, যদি ভালো তো হয়নি আমি জানি, যাই হোক, যা পেরেছি তাই করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এইবার ও করবে, রিয়া করবে, চলো। আমার তো কি বলবো জানি না, আমার গলা সত্যি বলতে ভালো না, তোমরা তাও তোমাদেরকে শোনাচ্ছি, তোমার দাদা ভাইয়ের রিকোয়েস্টে বারবার বলেছে শোনাতে। গানটা করবে তো, রেডি, 1, 2, 3 স্টার্ট।
কাটতে বেরিয়েছে সুর। আমি সত্যি পাই না কি ভাষা, মানে সত্যি মানে আজব ভাষা। তোমার জন্য করলাম আজব ভাষা, কিন্তু যে গানটা করেছে তার কাছে জলের মতন পরিষ্কার। হ্যাঁ সেটা, কিন্তু এটা এটা তো আমাদের, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষা বুঝি। হ্যাঁ আমাদের তো এটা কঠিন হবে, যার মাতৃভাষা যেই ভাষাটা সে সেই ভাষাটা ভালোই বুঝবে। আর এই ভাষাটা তো আমরা সত্যি কথা বলতে জানি না, আর উচ্চারণে ভুল ত্রুটি হলে মারছো না তো। যাই হোক, আজকে ইচ্ছে হলো যে তোমাদের সামনে এরকম একটা ব্লগ, কি বলতো একই টাইপের হয়ে যাচ্ছে, ওই জন্য একটু গান শোনানোর চেষ্টা করলাম, যে গান শুনলে হয়তো তোমাদের ভালো লাগতে পারে, তোমাদের ভালো লাগার জন্য এগুলো করা। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। কেমন কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও, যদি খারাপ হয় তাহলে খারাপ বলবে, আর যদি ভালো হয় তাহলে ভালো। খারাপ হলেও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই জানাবে, না খারাপ হলে লাইক, সেটা ওদের পার্সোনাল ব্যাপার। যাই হোক, খারাপ হলেও বলবে যে খারাপ হয়েছে, আর যদি ভালো হয় তাহলেও বলবে ভালো হয়েছে, ঠিক আছে? তো সেটাই তোমাদের কাছে আশা করব যে তোমরা একটু সাপোর্ট করবে, মজার মজার ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। কার কার ভয়েসটা, মানে কার গানটা বেশি ভালো হচ্ছে, তোমার দাদা ভাই না আমার, সেটা কিন্তু বলবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাজে হচ্ছে 9:30, আমরা এখন ব্লগ করতে বসেছি, কি বলবো, সারাদিন মনে পড়েনি, মানে সারাদিন হয়তো গানটা চারবার শুনেছিলাম। আর আরেকটা ভালো কথা, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাদের ফ্যামিলি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ঠিক আছে? আর তোমাদের ভালো, মানে ভিডিও, ভালো কোনো ভিডিও করার জন্য আমরা এত চেষ্টা করি, তো প্লিজ আমরা এত কষ্ট করি, একটা লাইক করে দিও, যদি খারাপ লাগে তাহলে করতে হবে, যদি ভালো লাগে তাহলেই করো লাইক। আর তোমাদের কেমন টাইপের ভিডিও ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যে তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাও, ঠিক আছে, সেগুলো কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের, আমরা সব রকমই ভিডিও করার চেষ্টা করি তোমাদের জন্য। তো এখন বাজে 9:30, মেয়ে হচ্ছে পাশে বসে রয়েছে ফোন দেখছে, তো আমরা ভিডিওটা করছিলাম। তো আসো সবাইকে হাই বলে দাও, আসো আসো আসো, আগে আগে সবাইকে হাই বলে দাও, আগে একবার হাই বলে দাও, তারপরে হ্যাঁ আগে সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, তারপরে মেয়ে ওখানে ফোন দেখছে বসে বসে। তো আমাদের এখন 9:30 বেজে গেছে, মেয়েকে এখন খাওয়াবো, খাইয়ে আমরাও খেতে চলে যাবো, খেয়ে দিয়ে এটা রাত্রে এডিট করতে বসতে হবে, বলো রাত্রে এডিট করবো, কালকে ভিডিওটা ছাড়বো, কালকে ভিডিওটা ছাড়বো। তো আজকের মতন গুড নাইট, তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।